সর্বমোট 60টা ফাঁসি কার্যকর করেছি। তার ভিত্তি হলো উল্লেখযোগ্য যেগুলি হচ্ছে, সেগুলি হলো মনে করেন বঙ্গবন্ধু হত্যা মামলার 6 জন, তারপর যুদ্ধ অপরাধী 6 জন, জেএমবি 4 জন, এসআর সিকদার, মনির, এটি হলো উল্লেখযোগ্য ফাঁসি। তো আর যেগুলি করেছে এগুলি তো নর্মাল, তত একটা উল্লেখযোগ্য না। এই মার্ডার মামলা, ধর্ষণ হত্যার মামলা, বিভিন্ন মামলায় ছিল যাদের ফাঁসি হয়েছে, ওদের যখন সরকার হুকুম করেছে তখন ফাঁসি তাদেরকে দিতেই হবে। আমি না দিই আরেকজন দিবে, আরেকজন দেখে একজন না একজন দিবে। তা আমার ভিতরে এমন কোনো কিছু না যে ওরা দোষী নির্দোষী এটা তো আমি বলতে পারবো না, এটা একমাত্র বলতে পারবে আল্লাহ তাআলা। ওরা দোষী না নির্দোষী উপর খোদা বলতে পারবে। দীর্ঘ কারাজীবনে আপনি কার কার ফাঁসি কার্যকর করেছেন? কারাজীবনে সর্বমোট 60টা ফাঁসি কার্যকর করেছি। তার ভিত্তি হলো উল্লেখযোগ্য যেগুলি হচ্ছে, সেগুলি হলো মনে করেন বঙ্গবন্ধু হত্যা মামলার 6 জন, তারপরে যুদ্ধ অপরাধী 6 জন, জেএমবি 4 জন, এসআর সিকদার, মনির, এটি হলো উল্লেখযোগ্য ফাঁসি। তো আর যেগুলি করেছে এগুলি তো নর্মাল, তত একটা উল্লেখযোগ্য না। এই মার্ডার মামলা, ধর্ষণ হত্যার মামলা, বিভিন্ন মামলায় ছিল যাদের ফাঁসি হয়েছে। একজন ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে কী কী করা হয়? আপনারা কখন থেকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন? আমরা মূলত মনে করেন 5-7 দিন আগের থেকে একটা ইয়ে হয়, মানে ফাঁসির মন্ত্রটা ঠিকঠাক করতে হয়, পুরোপুরি কার্যক্রম করতে হয় ফাঁসির একদিন আগে। আর যেদিন ফাঁসি হবে ওই দিন তো সারাদিন এই কার্যক্রম চলে, আর ফাঁসি দেওয়ার 1 ঘন্টা আগে পুরোপুরি কার্যতার মানে আমাদের ফাঁসির যে কাজ আনুষ্ঠানিক এগুলি একদম ক্লিয়ার করতে হয়। তাকে ফাঁসি দেওয়ার 8টা যখন বাজে, মানে তার লোকজন দেখা সে কাজ শেষ হইলে আর কি 8-9টা বাজে, তখন বাইরে থেকে একজন মনে আসে, আসে নতুন কাপড় তাকে দেওয়া হয় এবং গরম পানি দেওয়া হয়, গোসল করানো হয়, তোবা কাটানো হয়, 2 রাকাত নবরণ নামাজ পড়ানো হয়, তারপরে আল্লাহ যত রাকাত সে পড়তে পারে। আমরা যখন তার কাছে যাই তখন আমাদের আগে জেলখানার যে তত্ত্বাবধায়ক সুপার, ডিআইজি, আইজি, তারপরে মনে করেন যে ডিসি, এডিএম, এই এসপি ওই থানার, ওসি, এসপি সবাই থাকে যেই থানার ফাঁসি হচ্ছে। যেমন দেখুন জায়গা চলছে লালবাগারে, এখন হচ্ছে আপনার যেমন কেরানীগঞ্জে, এই কেরানীগঞ্জ থানার ওসি থাকবে, এটা পুলিশের এসপি থাকবে, এনএসআই থাকবে, ডিবি থাকবে, অনেক লোকই থাকে আর কি। তো জাস্ট 15 মিনিট আগে ওনারা যায়, ঢুকে গিয়ে বলে যে আপনার তো ফাঁসি হয়ে যাবে, তো আমরা তো আর রাখতে পারবো না, আমরা যথেষ্ট চেষ্টা করছি, মার্সি করেছি, সব কিছু করেছি, পিটিশন কোনোটাই তো ক্ষমা দেয় নাই, রায় বহাল হয়েছে, আপনি কিছু বলা থাকলে বলেন। সে যদি ইচ্ছে করে কিছু বলতে চায় তো বললো, না বললো ওরা যখন চলে আসে তখন আমরা ঘরে ঢুকে যাই। ঢুকে গিয়ে পিছনে দিয়ে হ্যান্ডকাপ লাগাই দিই হাতের এবং মুখোশটা পরাই দিই, মুখোশটা পরাই দিয়ে দৌড়া দৌড়া পরে মনে করেন আমরা বলি যে কলমা পড়তে থাকেন, দৌড়া দৌড়া ফাঁসির মন চাই নি, ফাঁসির মন চাই না, মনে করেন যে পাও দিয়ে বেঁধে দিই একলগে দিয়া, তারপরে আমি আপনার গলায় রশিটা পরাই দিই, রশিটা পরাই দিয়ে পিছনে দাঁড়াই রিবেটটা নিয়ে। তো ওইখানকার সুপার যে সিনিয়র তত্ত্বাবধায়ক যিনি থাকে উনি তাকে রুমালটাকে হাতে ওই টাইমটা দেখে উনি রুমালটা ছেড়ে দিলে, আমি লিভারটা টান দিলে 2টা ডাকনা দুদিকে চলে যায়, উনি লাস্টটা নিচে পড়ে যায় আর কি। নিচে পড়ে গেলে এখানে ফাঁসিটা লাগিয়ে যায়। হ্যাঁ 17-18 মিনিট উঠতে 20 মিনিট রাখা হয়, পরে ওইখান থেকে লাশটা উঠে দেওয়া হয়, পোস্টমর্টম করে তার বাসায় লাশ দিয়ে দেওয়া হয় গেড়ে নিয়ে তার লোকের হাতে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পূর্বে রুমালটা কোন কালারের হয়, জল টুপিটা কখন পরানো হয়? যন্ত্রপুটিকা পরানো হয় ছেলের ভিতর থেকে, ও যেখান থেকে ওর রুমে থাকে যেখান থেকে বার করি, বার করার আগে ওর যন্ত্রপুটিটা মুখ পরা দেওয়া হয় যাতে সে সামনে কিছু দেখতে না পায়। আর রুমাল লাল রুমালই থাকে সাধারণত, লাল একটা রুমাল থাকে আর কি। ফাঁসির আসামির শেষ ইচ্ছা কখন জানতে চাও? না আমি ফাঁসি দেওয়ার যে বললাম না আপনাকে যে সব অফিসার টফিসার যখন যায় তাকে শনাক্ত করে যে এই লোক এই লোক, তখন বলা হয় যে কিছু যদি বলার থাকে সাধ্যের ভিতরে বলেন আমরা বলবো, সেটা কিছু কী বলবেন কিছু বলবেন, যখন পইরা লাস্ট মুহূর্তে দেওয়ার 10 মিনিট আগে 15 মিনিট আগে যে কিছু বলার থাকলে তখন বলেন। আর সাহিত্যের ভিতরে হয়তো এটা বলে গেল আমি মরার পরে এটা করেন বা এটা করেন বা এটা বললেন, এইটা আর কি জিজ্ঞেস করা হয়, শেষ ইচ্ছা বলতো এইটুকুই আর কি। এই জগন্নাথ থাকা জীবনে আপনি কতজনকে মোট ফাঁসি দিয়েছেন? সর্বমোট 60 জন। উল্লেখযোগ্য মনে পড়ে এখন? বললাম হ্যাঁ উল্লেখযোগ্যের ভিতরে বঙ্গবন্ধু হত্যার মামলার 6 জন, তারপরে হলো আপনার যুদ্ধ অপরাধী 6 জন, জেএমবি 4 জন, তারপরে এসআর সিকদার,
মনির, এগুলি ছিল উল্লেখযোগ্য। এবং তখনকার আমার আরেকটা ফাঁসি হয়েছিল এই নেদের হায়দরাবাদের, এটা ছিল আপনার চোরাবাসা তাজুল কুমিল্লা জেলে, তখনকার ড্রামের ভিতরে দিয়ে লাশ পচাইছিল সাতটা মার্ডারের, তখনকার ওইটার সময় তো আলোচিত ছিল, হয়তো সেটা পেপার পত্রিকায় আসে নাই, সেটা আলোচিত ছিল আর কি। আপনি তো প্রধান জল্লাদ ছিলেন, আপনার সাথে আর কতজন ছিল সহকারী? আমার সাথে আরও সাতজন থাকে সহকারী, কারণ লোকটাকে নামাইতে হয়, দৌড়া উঠাইতে হয়, তারপর এটাকে ট্রেজারে করতে হয়, গোসল করাইতে হয়, ফাঁসি দেওয়ার পরে আবার ভিতর থেকে ফাঁসি দেওয়ার আগে লোকটাকে ধরে আনতে হয়, এই সাতজন থাকে আরও, মোটা আটজন। আপনি তো সাজা করতে আসামি, তো আপনি কি কোনো এক্সট্রা সুবিধা পেতেন? হ্যাঁ, এক্সট্রা সুবিধা দিত আমাকে, এটা সত্য, যেমন খাবার দাবার এগুলি, মানে এগুলি সুবিধা পাওয়া যেত আর কি, রেয়াতটা সুবিধা পাওয়া যেত। আপনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করেছেন, তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার সময় কী কী ঘটেছিল? না, সে কিছুই বলে নাই, একদম নির্বিকার ছিল, একদম নির্বিকার, কলমা পড়েছে শুধু, অন্য কিছু বলে নাই সে। অনুভূতিটা জানেন? না, তার কোনো অনুভূতি জানায় নাই সে। ফাঁসি হওয়ার সময় কী কী ঘটনা ঘটেছে? প্রথম মাওলানা নিজামের বিষয়টি জানতে চাই, তিনি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কী কী করেছেন বা কী কী বলেছেন? না, কী কী বলেছেন, কী কী করেছেন, এটা তো আমরা শুনি নাই, ওনার লোক আসছে বাইরে দিকে দেখা টেকাত করছে, কিন্তু নেওয়ার সময় উনি আর কোনো কথা টথা বলে নাই, চুপচাপ ছিল। আপনি ওনাকে কীভাবে নিয়েছিলেন? ওই আট দশজন যে এরকমভাবে হ্যান্ডকাপ লাগানো হয়, বিছাদা মুখোশ পরানো হয়, তারপর নিয়ে যাওয়া হয় দুইটা ফাঁসির মঞ্চে। আপনি পড়েছেন না, ওনারা নিজেরা? না, ওরা নিজের এই পড়ছে, আমি বলছি যে আপনারা কলমা পড়েন, তখন ওরা কলমা পড়ছে, ওই রুম থেকে বাইর হওয়ার সময়ই বলি যে কলমা পড়েন, ওই যন্ত্রটি যখন লাগাই তখন কলমা পড়তে পড়তে ফাঁসির মঞ্চে এসে দাঁড়ায়, দাঁড়ায় যখন রশি গলায় লাগাই তখনও কলমা পড়ে, তারপরে যখন সুপার সব রুমাল ছেড়ে দেয় তখন আমি লিভার টান দিই, নিচে পড়ে যাই। এই যে বড় বড় এত এত বাঘা বাঘা নেতাদের ফাঁসি দিয়েছেন, আপনার অনুভূতি কী? আমার অনুভূতি তো তেমন কোনো কিছু না, সবচেয়ে বেশি ব্যাপার হলো কি, অনুভূতিটা হলো যে তখন যুদ্ধ অপরাধীর ফাঁসি দিয়েছি, বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসি দিয়েছি, এটার মধ্যে আমার অনুভূতিটা ছিল অন্যরকম, খুব ভালো ছিল, আমার কাছে ভালো লাগছে যে বঙ্গবন্ধু হত্যা মামলার যদিও কিছু করতে পারি নাই দেশে, তা ওনাকে যারা মারছে আমি তাদেরকে ফাঁসি দিয়েছি, নিজে হাতে কাছে ফাঁসির মঞ্চে নিজে হাতে ফাঁসি দিয়েছি, এটা আমার কাছে খুবই ভালো, খুবই ইয়া লাগছে, আমার কাছে আনন্দদায়ক লাগছে সত্যি কথা বলতে। আর যুদ্ধ অপরাধীদের যখন ফাঁসি দিয়েছি এটা আমার কাছে খুবই আনন্দদায়ক, হয়তো বাংলাদেশের জন্য যুদ্ধ করি নাই কিন্তু যুদ্ধ অপরাধীদের ফাঁসি তো আমি দিতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। তো আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে এরা যাদেরকে আমি ফাঁসি কার্যকরী করছি এরা কি আদৌ ফাঁসির যোগ্য কিনা, মনে নিজের ভিতরে কখনো প্রশ্ন আসছে? না, সেই প্রশ্নটা তো আমার মনের ভিতরে আসতেই পারে না, বা এটা আমি কীভাবে আনবো, আনতেও পারি না, কারণ হলো ওদের যখন সরকার হুকুম করেছে তখন ফাঁসি তাদেরকে দিতেই হবে, আমি না দিই আরেকজন দিবে, আরেকজন দেখে একজন না একজন দিবে, তা আমার ভিতরে এমন কোনো কিছু না যে ওরা দোষী নির্দোষী এটা তো আমি বলতে পারবো না, এটা একমাত্র বলতে পারবে আল্লাহ তাআলা, ওরা দোষী না নির্দোষী উপর খোদা বলতে পারবে, যাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করছে প্রকৃতপক্ষে কি তারা অপরাধী না অপরাধী না। আপনি কি কখনো হুমকি পেয়েছেন? না, এরকম ধরনের হুমকি অনেক সময় হয়তো আমার সামনাসামনি কেউ দেয় নাই, এই বিভিন্নজন অনেক সময় সামনাসামনি বিভিন্ন ধরনের কথা বলে, আমি সেগুলি কানে নেই না, কোনো আমলে নেই না। হুমকির বিষয়ে কী বলে? না, হুমকি তো আমাকে দিচ্ছে না, মানে আমি যখন অনেক সময় বই কোনো জায়গায় তখন বলে যে আপনি মুখের ফাঁসি দিচ্ছেন, না দিয়েছি, কয়রা কি আদতে অপরাধ করছে আমি করে সেটা তো আমি বলতে পারবো না, সেই প্রশ্নগুলি আপনাকে বলছে, এইরকম ধরনের প্রশ্ন করে আর কি, অনেকে অনেক রকম জানতে চায়, তো আমি তো সেটা বলতেও পারবো না, এই আর কি, তেমন কোনো হুমকি দেয় না যে আপনাকে মেরে বলবো এটা করবো সেটা করবো, এই ধরনের কোনো হুমকি আজ পর্যন্ত আমাকে কেউ দেয় নাই। আপনার প্রথম ফাঁসি দেওয়ার অনুভূতিটা কেমন ছিল? তখনকার একটা অনুভূতি ছিল, প্রথম জীবনের প্রথম যাচ্ছি, হয়তো দেখবো জানবো, আর ভিতরে কিছু ভয়ও ছিল, আবার কিছু সাহসও হয়েছে, সব কিছু দেখতেছি জানতেছি নিজে হাতে করতেছি, সহযোগী হিসাবে থাকতেছি, হ্যাঁ তখন এরকম একটা অনুভূতি ছিল আর কি, একটু ভয় কাজ করতো, আবার সাহসও ছিল যে দেখা যাক কী আছে, এই আর কি। আপনি ঘুমিয়ে পড়লে বা আনমনে হঠাৎ কি কোনো কেউ এরকম অনুভূতি হয় না যে আমাকে কেউ ডাকছে বা কেন আমাকে ফাঁসি দিলেন, এরকম
এরকম ধরনের আমার আজও বন্ধ হয় নাই। আপনি ছিলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি পার্টির সভাপতি, তখন আপনি তরুণ, কিভাবে এবং কী কারণে জেলে ঢুকলেন? মার্ডার মামলা, কমিউনিস্ট পার্টি থেকে মার্ডার মামলা হয়েছিল, তারপর একটা ডাকাতি মামলা হইল, একটা অস্ত্র মামলা হলো, তো ওই মামলাকে লিডার জালে ঢুকেছি আর কি। কত বছর সাজা মওকুফ হয়েছে আপনার? সাজা মওকুফ বলতে 12 বছর আগে বেরিয়ে এসেছি। আমরা জেনেছি যে আপনি 44 বছর পরে বের হয়েছেন, তার মানে আপনার সাজা আরও বেশি ছিল, 12 বছর আগে বেরিয়েছেন। 12 বছর আগে বেরিয়েছেন। আমার তো জেল হয়েছিল মনে করেন যে টিকসে গিয়ে আর কি 43 বছর, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট 43 বছর টিকসে ওই মামলাটায়, তো ওদেরকে তখন ওরা দেখাইছে যে 33 বছর, কারণ 10 বছর তারা আমার ওই ফাঁসির মার্কা দেয় দিছে, তো যেই কারণে হাজতবাস তো ধরে নাই। হ্যাঁ, তো ওইখানে আপনার সাজা গিয়ে টিকসে হইলো আপনার এই 42 বছর, ওই 42 বছর খাইটার থেকে ওরা দেখাইছে 30 বছর, 33 বছর খাইটা বাইর হইলাম। জেল থেকে বেরিয়ে আপনার অনুভূতি কেমন ছিল? জেল থেকে বাইর হয়েছি এটা তো ছিলাম, জেলখানা যেটা সেটা হলো আপনার একটা বন্ধ ঘরের ভিতরে, এইখানে বিভিন্ন আপনি যত বড় হই হন না কেন, যত নেতাই হন না কেন, যাই কিছু হন না কেন, ওইটা আইনের মাধ্যমে চলে, ওইখানে বেআইনি কিছু করা যায় না, ইচ্ছা মতো চলা যায় না, নিজের ইচ্ছা মতো খাওয়া যায় না, কোনো কিছু করা যায় না। আর বাড়ির যে অত্যাচার সেটা আলাদা, দাদা ইচ্ছা করলাম এখন এখান থেকে চলে গেলাম অনেক জায়গায়, আবার ইচ্ছা করলাম আরেক জায়গায় গেলাম, মনে চাইল না শুয়ে রইলাম, মনে চাইলো খাইলাম, মনে চাইলো না খাইলাম না, মনে চাইলো যেটাতে খুশি খাইলাম, মনে চাইলো না খাইলাম না। হ্যাঁ, এটা তো একটা অনুভূতি, বাইরের অনুভূতি তো অন্যরকম, সেটা তো বন্দি জীবন, যতই আমি সুযোগ সুবিধা ভোগ করি না কেন সেটা ছিল একটা বন্দি, আর বাইরের জগৎ এটা রাত দিন ডিফারেন্স না।